আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লিজা ড্রিমস এর নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল নতুন একটি ডেজার্ট আইটেম শেয়ার করব। সামনে কিন্তু আবারও ঈদ চলে এসেছে, তাই ঈদ উপলক্ষে নতুন কোনো ডেজার্ট আইটেম হবে না সেটা কিন্তু হতে পারে না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি স্পেশাল নাওবি সেমাইয়ের রেসিপিটি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সামনে ঈদে আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। চলুন তাহলে চলে যাই নাওবি সেমাইয়ের মূল প্রস্তুত প্রণালীতে। নাওবি সেমাই তৈরি করার জন্য প্রথমেই সেমাইয়ের ক্রিমটা তৈরি করে নিতে হবে। এজন্য চুলায় একটি প্যানে প্রথমেই ফুল ক্রিম লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি প্রায় হাফ লিটার পরিমাণে। এখন দুধগুলোকে হালকা একটু গরম করে নিচ্ছি। দুধগুলো কিন্তু আগের থেকে জাল করে নেওয়া হয়েছে এবং চুলাটা বন্ধ করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং সেই সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কাস্টার্ড পাউডার এবং প্রায় 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। যদি কেউ এই ক্রিমের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু চিনি ব্যবহার করা যেতে পারে। এবং এই সবগুলো উপকরণ এখন অনবরত নাড়াচাড়া করে ক্রিমটাকে তৈরি করে নিতে হবে। যেহেতু এখানে কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে সেহেতু ক্রিমটা ঘন হয়ে যাবে কিন্তু খুবই তাড়াতাড়ি এবং ক্রিমটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবং অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন চুলার থেকে ক্রিমটাকে নামিয়ে নিচ্ছি। চুলার থেকে ক্রিমগুলোকে নামিয়ে নিয়েছি এবং অন্য একটি পাত্রে সামান্য একটু তেল গরম হতে দিয়েছি। তেলগুলো গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প কিছু কিশমিশ এবং কুচি করে নেওয়া কাঠবাদাম। এখন এই কিশমিশ এবং কাঠবাদামগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে এবং এখন দিয়ে দেব লাচ্ছা সেমাই। এখানে আমি এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, আপনারা সেমাইটা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। এবং এখন সেমাইগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবং সেমাইগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। লাচ্ছা সেমাইটা কিন্তু আগে থেকেই ভাজা থাকে, এই জন্য খুব সাবধানে ভেজে নিতে হবে, তা না হলে সেমাইগুলো পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু আমি ক্রিমের মধ্যে চিনি ব্যবহার করিনি এই জন্য সেমাই কিন্তু একটু বেশি পরিমাণেই চিনি ব্যবহার করলাম। এবং এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নারিকেল। নারিকেলটা অপশনাল, দিলে খেতে ভালো লাগে, না দিলেও কোনো সমস্যা নেই। আর চিনিগুলো কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি গলে যাবে এবং চিনি থেকেও কিন্তু কোনো পানি বের হবে না। এখন এই সবগুলো উপকরণ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। সেমাইয়ের কালারটাকে একটু লালচে করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এই ফুড কালারটা কিন্তু অপশনাল, যদি কেউ দিতে পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিলেও চলবে। আর এই ফুড কালারটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। সেমাইগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আরও একটু কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সেমাইয়ের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে সেমাইগুলোকে নামিয়ে নিচ্ছি। চলে এসেছি পরিবেশন করে নেওয়ার জন্য। পরিবেশন করার জন্য আমি এখানে দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো বাটিতেও এই সেমাইটা কিন্তু পরিবেশন করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই গ্লাসগুলোর মধ্যে পরিবেশন করলে খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। পরিবেশন করার জন্য প্রথমে আমি প্রথম লেয়ারে দিয়ে দিয়েছি সেমাই এবং তারপরে দিয়ে দিয়েছি ক্রিমগুলো। আমি এখানে দুটো লেয়ার করে নিয়েছি। প্রতিটা লেয়ারে কিন্তু সেমাইগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে এবং উপরে ক্রিমগুলোকে ছড়িয়ে দিতে হবে। নাওবি লাচ্ছা সেমাইটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। আমরা কিন্তু সাধারণত সেমাইটাকে দুধে ভিজিয়ে রান্না করে থাকি, কিন্তু একটু ভিন্ন স্বাদের জন্য চাইলে কিন্তু আপনারা বাসায় এই নাওবি সেমাইটা তৈরি করে খেতে পারেন। আর ঈদের সময়ে একটু ভিন্ন কোনো রেসিপি হলেই কিন্তু বাসার সবাই একটু বেশি খুশি হয়।
সচরাচর যে টেস্টের সেমাই আমরা খেয়ে থাকি সেই টেস্টটাকে একটু চেঞ্জ করার জন্য আজকেই আমি আপনাদের সাথে এই ভিন্ন রকমের লাচ্ছা সেমাইয়ের রেসিপিটি শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই গ্লাসটা সাজিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, গ্লাসের মধ্যে ক্রিমের লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এই ক্রিমগুলো যখন সেমাইয়ের সাথে মুখের মধ্যে পড়বে তখন কিন্তু সেমাইয়ের আসল টেস্টটা পাওয়া যাবে। এখন আরও একটু ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া অল্প কিছু পেস্তা বাদাম এবং উপরে একটি চেরি দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার এই গ্লাসটা ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট। এই একইভাবে আমি বাকি গ্লাসগুলোকেও ডেকোরেশন করে নেব। আর আপনাদের জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলে লাচ্ছা সেমাইয়ের আরও বিভিন্ন ধরনের ঈদ স্পেশাল রেসিপি অলরেডি আপলোড করা আছে। আপনারা যদি সেগুলোও দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন লাচ্ছা সেমাইয়ের আরও ভিন্ন রকমের সুন্দর সুন্দর রেসিপি। বাকি গ্লাসগুলোকেও আমি একইভাবে ডেকোরেশন করে নিচ্ছি। নাওবি সেমাই এই ডেকোরেশনের কাজটা করতে গিয়েই মনে হচ্ছে খেতে শুরু করে দিই, কারণ এই সেমাইটা খেতে এতটাই টেস্টি এবং দেখতে এতটাই সুন্দর, আসলে না খাওয়া পর্যন্ত আর নিজেকে আটকে রাখা সম্ভব নয়। সবগুলো গ্লাস আমার ডেকোরেশন করে নেওয়া হয়ে গিয়েছে। কি বলুন তো, দেখে কি আপনাদের মনে হচ্ছে না একবারের জন্য ট্রাই করতে পারলে ভালো হতো? আর যদি আপনারা নাওবি সেমাইয়ের টেস্টটা নিতে চান তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে এবং ঈদে সবাইকে খুশি করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও ফলো করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।